সকাল সকাল ঘুম থেকে উঠে রোজই যদি এইরকম কাণ্ড দেখি কার ভালো লাগে বলো? দিনের পর দিন এই একই কাণ্ড হচ্ছে, দেখতে পাচ্ছ দূরে একটা কিছু একটা পড়ে আছে না? আমাদের বাড়িতে ওই পুকুরে তো সকালবেলা হলে একটু বাসন টাসনগুলো ডুবানো হয়, তো ডুবিয়ে যদি আমরা একটুখানি এদিক ওদিক চলে আসি পুকুরের মধ্যে, মানে পুকুরের মধ্যে নয়, ওই জঙ্গলগুলোতে বড় বড় ইঁদুর থাকে, তো সেই ইঁদুরকে আমরা ইগড়াও বলি, ইঁদুরও বলি, তো ও কী করে বলো তো? ওরা বাসনগুলো টেনে নিয়ে গিয়ে ওই গর্তের মধ্যে জমা করে, আর আমরা পুরো চারিদিকে খুঁজতে থাকি যে আমাদের বাসনগুলো কোথায় গেল। মা তো সেদিনকে পুরো ঘর খুঁজে নিয়েছে একটা বাসনের জন্য, কিন্তু লাস্ট পর্যন্ত ওইখানে গিয়ে খুঁজে পেয়েছে। দিনের পর দিন আর চার পাঁচ দিন এইভাবেই চলছে, সকালবেলা শুরু হচ্ছে, ঠিক বাসন খোঁজা নিয়েই এই মানে ঝামেলাটা শুরু হয়েছে। তো যাই হোক, তার আগে ইন্ট্রোটা দিয়ে দিই। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও তোমাদের ভালোবাসাই ভালো আছি। একটু কষ্ট করে ভয়েসটা শুনে নিও, একটু গাড়ির আওয়াজ আসতেই পারে। তো এই দেখো, সকালবেলার কাজকর্ম সেরে চলে এসেছি বাসি যে ঘরটাকে পরিষ্কার করব বলে। আমি তো উঠে চলে যাই, তারপরে মেয়ে শুয়ে থাকে, তো মেয়ে উঠে পড়েছে, তো মেয়েকে সব জামা কাপড় টাপড় পরে ওকে ব্রাশ ট্রাশ করি, এখন চলে এসেছি বাসি বিছানাটা তুলবো বলে। তো চলো, ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো পরে আবার ফিরে আসছি। এখন মেয়ের খাবারটা রেডি করতে এসেছি, আর আজকে জানো তো মামা শ্বশুরের ছেলে আসছে, আর ওর যেহেতু কিছুদিন পরে বিয়ে, তো আজকে ওকে আইবুড়ো ভাত দেওয়ার কথা ভাবছি। মানে আমরা তো বিয়ের দিনকে যাব, তো বিয়ের আগে আগেই একটু আইবুড়ো ভাতটা দিলে ভালো হয়, তো ওই জন্যই আমরা ভাবছি যে আজকেই আইবুড়ো ভাতটা দিয়ে দেবো। তো তাই জন্য সবজি কাটাটা হয়ে গেছে, সেরকম কিছু ব্যবস্থা হাইফাই নেই, শুধু মাংসর ঝোল আর আলু ভাজা, আলু ভাজার সাথে আর তিন চার রকমের ভাজা, মিষ্টি দই, এগুলোই থাকবে। তো ওই জন্য একটু ব্যস্ত আছি। তো চলো মেয়েকে খাইয়ে দে, মেয়েকে খাইয়ে দিয়ে একদম স্নান করে এসে দেখা হচ্ছে। স্নান টান করে এসে অনেকটা সময় কেটে গেছে, উপরে পুজো করে নিয়েছি, টিফিন খেয়ে নিয়েছি, রান্নার জোগাড় হয়ে গেছে, রান্না অলরেডি বসে গেছে, আর বাইরে এই যে হালকা হালকা করে বৃষ্টি পড়ছে। তো চলো, একটা কাণ্ড হয়ে গেছে, সেটা হচ্ছে সব ভাত বাবার মায়ের হাত থেকে ঢালা হয়ে গেছে, তো তাই জন্য আর ভিডিও কন্টিনিউ করিনি, কারণ হাঁড়িটা পুরো ভেঙে পুরো হাত থেকে সব ভাত পড়ে গেছে, তো সেই নিয়ে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত হয়ে গেছিলাম। তারপরে হচ্ছে মামা শ্বশুরের ছেলে আসবে না বলছিলো বলে মনটা খারাপ হয়ে গেছিলো, তারপরে বিকেলে আসবে বলছিলো, তার তখনই আইবুড়ো ভাত দিতাম, তারপর শুনলাম এখনই আসছে, সব মিলিয়ে বিশাল ব্যস্ততা। তো চলো, আজকেও ব্লগটা অবশ্যই ভালো হবে। তো চলো, প্রচণ্ড কাজ পড়ে আছে, একদম দাঁড়ানোর সময় নেই, মা ওর পাশে রান্নাটা অলরেডি অনেকটা এগিয়ে গেছে, ওই ভাত পরিষ্কার করতে গিয়ে না একদম মানে উল্টো পাল্টা হয়ে গেছে, যে মানে ভাত পরিষ্কার করবো নাই পাশে তোমাদেরকে ব্লগে করে দেখাবো, ওগুলো তো সম্ভব হয় না, সব জিনিসটা সবসময় তুলে ধরা, তো তাই জন্য ভাতটা মানে আমি তোমাদেরকে পরে হাঁড়িটা দেখিয়ে দেবো কীভাবে ভেঙেছি, ভেঙে ভাতটা পড়েছে, সব ভাত ঢালা হয়ে গেছিলো। এই যে দেখো, আবার দুটো হাঁড়িতে ভাত হয়ে মানে ভাতটা আলাদা আলাদা করে রাখা আছে, এক হাঁড়িতে এই যে এক হাঁড়িতে দিদির জন্য, আর এক হাঁড়িতে বাকিটা, মানে দিদির আজকে যেহেতু সোমবার, তো দিদি মাছ মাংস কিছুই খাবে না, তো ছোড়দির জন্য আলাদা, বর্দি ওরা আসছে আজকে, বর্দি ওরা অনেকদিন আসেনি বর্দি, তো ছোড়দি কালকে বাড়ি চলে যাবে বলে বর্দি ওরা আসছে দেখা করতে, তো ওদের ওরা এলেও তোমাদেরকে দেখাবো। তো চলো, ভেতরে সবাই গল্প করছে, বাইরে বৃষ্টি পড়ছে, গরমটা আগের থেকে কম আছে, এটাই সব থেকে বেস্ট, যে গরম আগের থেকে কম আছে, তো যা হবার হয়ে গেছে। তো চলো, মা কি রান্না করছে সেটা তোমাদেরকে দেখাই। হাড়িটা ভেঙে গেছিল কি করতে মাছ দিয়ে আসছিল? তাহলে দেখিয়ে দিবে মেজে। আমাদের আজকে আবার গাছ এসেছে, দেখছো কতগুলো নতুন গাছ আনলাম আজকে, আবার এইসব গাছগুলো আজকে লাগানো হবে। এই দুরকমই টগর গাছ, এই একটা কুঁড়ি ধরেছে, আর এইটা একটা নতুন জবা গাছ আনছি। এই জবা গাছটা আমার অনেক দিনের
ইচ্ছা ছিল লাগাবো বলে, আজকে দোকানে পেলাম ওই জন্য লাগাবো। আগের দিকটা গাছগুলো লাগালে খুব সুন্দর দেখতে লাগবে। হাঁড়ির অবস্থা দেখো সবাই, দেখেছো? ঠিক আছে, মায়ের ভাজাভুজি বলতে মা শুধু আলু ভাজা হয়েছে। ভাবলাম তো ভাইকে আইবুড়ো ভাত দিব, তার জন্য ভীষণই খুশি ছিলাম যে প্রথমবার বিয়ের পরে কাউকে বাড়িতে আইবুড়ো ভাত দিব, আর সেটা নিয়ে আমিও বিশাল এক্সাইটমেন্ট ছিলাম। কিন্তু পরে শুনলাম যে মামি বলছে যে আমাদের যেহেতু মামা শ্বশুর নেই, তো মামা বাড়িতে মামি শাশুড়ি একাই আছেন, তো মামি শাশুড়ি তো আর নিমন্ত্রণ করতে যেতে পারবেন না কোথাও, তো ভাই ভাই ওরাই যাবেন, মানে বড় ভাই একাই আছে মানে যাওয়ার জন্য, তো বড় ভাই যাবে। তো মামি বলল যে না, আইবুড়ো ভাত খেলে নাকি কোথাও যেতে নেই, তারপরে হচ্ছে এই নদী নদী ডেঙাতে নেই বলে, তো ওর যেহেতু অনেক দূরে দূরে আত্মীয় বাড়ি, অনেক দূরে দূরে যেতে হবে, তো তাই জন্য ওর মামি বলল যে আইবুড়ো ভাত দিতে হবে না। তো ঘুরে আবার কি করলাম, মাংস আর আলু ভাজা হলো, আর বাকি সব সবজি তুলে রেখে দিলাম, কারণ এমনিতেই বেলা হয়ে গেছিলো, বেলার মাথায় অত কিছু করা সম্ভব ছিল না, আর চাই চেয়েও মানে এত আশা করেও ভাইকে আইবুড়ো ভাতটা দিতে পারলাম না, এটা সব থেকে খারাপ লাগছে। তো যাই হোক, এই যে আমার আজকে বড় ননদও এসছে, বড়দি হচ্ছে ছোটদির সাথে দেখা করতে এসছে, আর এই যে এখানে হচ্ছে বড়দি অনেক চিংড়ি মাছ এনেছে, এইগুলো এখন সব বাছবো, বেছে তারপরে হচ্ছে মেয়েকে স্নান করাবো। তো চলো ঝটপট করে এগুলো বেছে নিই, অনেকটা সময় লেগে যাবে আজকে এই চিংড়ি মাছগুলো বেছে উঠতে। মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, মাঝখানে অনেকটা সময় কেটে গেছে, প্রায় দু তিন ঘন্টা পরে আবারও ক্যামেরাটা অন করলাম। মন মেজাজ সবটাই যেন কেমন একটা খারাপ, কারণ মানুষের কথা শুনতে শুনতে না কানগুলো যেন কেমন হয়ে গেছে, শুধু একটাই কথা মনে হয় যে সমাজে ছেলে আর বৌমা এই শব্দটা যেন বিশাল বড় একটা অপরাধী। কেন জানো তো, যে সব ছেলে বৌমা খারাপ হয় না, কিন্তু মানুষ এমন কথাবার্তা বদলে, মানে সমাজের মানুষদের কথাবার্তা বা বাড়ির মানুষদের কথাবার্তাগুলোই এমন থাকে যে বাড়ির ছেলে বৌমা মানে তারা খুব খারাপ একটা জিনিস, তারা ভালো চোখে সবাইকে দেখে না, শ্বশুর বাড়িতে বৌমা কাউকে ভালোবাসতেই জানে না, আর যারা বলে তারাও কারো বাড়ির বৌমা, তাদের ক্ষেত্রে আসলে তারা নাকি খুব ভালো, তারা সবসময় সবার সাথে মানিয়ে চলে, সবাইকে ভালো ব্যবহার করে, কিন্তু তাদের বাড়ির মানে তাদের বাবার বাড়ির যারা বৌমা হয় তারা ঠিকঠাক করে কাউকে মানিয়ে নিয়ে চলতে পারে না, এটাই হচ্ছে সমাজের প্রত্যেকটা মেয়ের কথা। তো যাই হোক, কী আর করা যাবে, মানুষের মুখ তো বন্ধ করতে পারবো না, কান আছে আমাদেরকে শুনতে হবে, শ্বশুর বাড়িতে সংসার করতে এসেছি, সেই পাড়ার লোক হোক আর বাড়ির লোক হোক, প্রত্যেকটা মানুষের কথা না শুনে চোখ কান নাক বন্ধ করে আমরা যদি সংসার করতে থাকি তাহলেই জীবনে সুখী মানুষ হবো। তো যাই হোক, ওখানে তো ভাইয়ের আইবুড়ো ভাতটা হলো না, ভাইকে আলু ভাজা আর মাংসের ঝোল দিয়ে খেতে দিয়েছে, আর আজকে খেতে খেতে আমাদের অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় 3:30 ওভার হয়ে গেছিলো। তো খাওয়া দাওয়ার পরেই এখানে দেখো বিয়ের কার্ড লিখতে বসে গেছে আমার মানে বর, আর হচ্ছে আমার শ্বশুর মশাই একটু পরে আসবে এসে লিখবে। তো চলো এরা বিয়ের কার্ড লিখুক, আমি একটু দেখি সাথে তোমাদেরকেও দেখাতে থাকি। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব। আবারও
ফিরে এলাম সেই বিকেল বেলা বিয়ের কার্ডটা মানে বিলি করার জন্য, নাম ঠিকানা সব কিছু লেখা হচ্ছিলো, একটু শেয়ার করেছিলাম। তারপরে আজকে সারাদিন না আমার চোখটা দেখতেই পাচ্ছ এখান থেকে কনটা একদম লাল হয়ে গেছে, তো লাল হওয়ার জন্য না চোখ সহ মাথা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে। কয়েকদিন ধরেই লাল হয়েছিল কিন্তু আজকে যেন চোখটা বেশি ভার ভার লাগছে আর চোখটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে। তো যাই হোক ওই জন্য একটু বসছিলাম, তারপরে হচ্ছে রান্নাবান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েছি, কারণ দিদি ওরা আমার হাজব্যান্ড মা সবাই মিলে বাজারে গেছেন, সব কেনাকাটা আছে, কালকে যেহেতু দিদি ওরা চলে যাবেন তো তাই জন্য কেনাকাটা আছে বলে ওরা বাজারে গেছে। তো আমি ভাবলাম যতই কষ্ট হোক ওরা আসবে এসে রান্নাবান্না হবে, তো আমি রান্নাটা সেরে নিই। তো এখানে দেখতে পাচ্ছি ভাত হচ্ছে, তো ভাতটা আগেই করে নিয়েছি যেহেতু ওটা একটু, তো ওখানে হচ্ছে চিংড়ি মাছের তরকারি, চিংড়ি মাছ পোস্তটা করে রেখেছি। আজকে রাতের খাওয়া দাওয়া হবে চিংড়ি মাছের পোস্ত আর হবে আলু ভাতে, মানে আলু সেদ্ধ দেওয়া আছে ভাতে, তো পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখানো হবে, এটাই খাওয়া দাওয়া হবে, কারণ এটাই আমার বেস্ট লাগে রাত্রিবেলা করে, তো সবাই ওটা দিয়েই খেয়ে নেবে বললো। তো যাই হোক এই যে দেখো ভাতটা হচ্ছে, আর দিদি ওরা এখন আসেনি, এখন অনেকটাই বাজে, প্রায় 8:10 হয়ে গেছে, তো ভালোই একদিকে করেছি আমি তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে নিই। তো চলো ওরা আসুক, কী কী আনি না আনি আমি দেখলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর তার আগে চলো তোমাদেরকে রান্নাটা শেয়ার করে দিচ্ছি, চিংড়ি পোস্তটা কীভাবে করেছি, অনেক কেমন হয়েছে দেখতে। তো এই দেখো চিংড়ি পোস্তটা, ওইবেলা যদি ভাইকে আইবুড়ো ভাতটা খাওয়ানো হতো তাহলে হয়তো মানে ঠিকঠাক মানে ওইবেলাই রান্না হয়ে যেত, কিন্তু ওইবেলা যেহেতু খাওয়ানো হয়নি একটু বাধা নিষেধের জন্য, তাই জন্যই এবেলা হয়ে গেল। তো চেখে রেখেছি কিন্তু দারুণ হয়েছে খেতে, নিজের প্রশংসা নিজে করছি। আর এখানে আলু সেদ্ধ মাখাবো বলে এই যে পেঁয়াজ ভেজে রেখেছি, আর ওবেলাকার এই যে মাংস রয়েছে, মাংসটা রাখা হয়েছে সাধারণত মানে মেয়ের জন্যই করে রাখা হয়েছে, কারণ মেয়ে কয়েকদিন ধরেই ই খাচ্ছে মানে দুধ ভাত খাচ্ছে, আর সবসময় এক জিনিস খেতে ভালোও লাগে না, একমুয়া হয়ে যায়, তো তাই জন্যই ওর জন্যই বিশেষ করে মাংসের ঝোলটা রাখা হয়েছে। তো চলো মন মেজাজ সবটাই যদি ভালো থাকে না সংসার কেন, সব কিছু কাজ করতে ভীষণ আনন্দ লাগে, যেখানে মন ভালো নেই সেখানে ব্লগটা কন্টিনিউ করি কী করে বলো। তো এরপরে না মাথার যন্ত্রণা ভীষণ পরিমাণে বেড়ে গেছিলো আর ভালো লাগছিল না কিছু। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে আর জামা কাপড় দেখানো হলো না মানে শেয়ার করা হলো না, কারণ আমি নিজেই দেখিনি এরপরে আর জামা কাপড়। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, কালকে আসছি নতুন ভিডিও সাথে।